জেল হত্যার মধ্য দিয়ে দেশে উত্থান ঘটে সাম্প্রদায়িকতার খুঁজে বের করতে হবে পেছনের কারিগরদের সর্বোচ্চ চেষ্টা চলছে বিচার রায় কার্যকরের জেল হত্যার রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই ফাঁসির রায় কার্যকর হবে তত্ত্বাবধায়ক নয় গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে নির্বাচন সংলাপেও যাব না আপনাদেরকে কে ডেকেছে সংলাপ ফকুল সাহেব আপনাকে পরিষ্কার বলে দিতে চাই যতই হাক ডাক করুন তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের আদেশে জাদুঘরে চলে গেছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জাভরিন এবার অন্যান্য শীর্ষ সংবাদ লন্ডনে পালিয়ে থাকা আসামিদের ফেরত আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার আলোচনা স্কটিশ পার্লামেন্ট বললেন জলবায়ু উদ্বাস্তুদের দায় নিতে হবে বিশ্বকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সেফ হাউস লন্ডন সরকার বিরোধী পরিকল্পনায় তারেক রহমান দাবি আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের মদদে অপপ্রচার বললেন মির্জা ফখরুল দুর্নীতির প্রমাণ আছে জানিয়ে ফোন কল দুদক কর্মকর্তা পরিচয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করত ব্যবসায়ীদের কাছ থেকে গ্রেফতার দুই এবং সড়কপথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযোগ থাকবে কর্ণফুলী টানেলের সঙ্গেও বাধা কাটিয়ে আবারও কাজ শুরু জেল হত্যার মধ্য দিয়ে দেশে উত্থান ঘটে সাম্প্রদায়িকতার খুঁজে বের করতে হবে পেছনের কারিগরদের এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ পরে ফুল দেয়া হয় বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার তিন মাসের মাথায় 3 নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর চার সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মহান চার নেতাকে মুক্তিযুদ্ধের চেতনাকে নির্মূল করতেই তাদের হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি বুধবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ পরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একে একে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় ওবায়দুল কাদের বলেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এই হত্যাকাণ্ডের বিচার যাদের করা হয়েছে সেটা কার্যকর হোক তারপরে অন্য কিছু ভাবা পরে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা করা হয় দোয়া ও মোনাজাত এদিকে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ এতে বক্তারা বলেন 15 আগস্ট আর 3 নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যারা হত্যাকারীরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছিল সেই বাসনকারী দল হচ্ছে বিএনপি এবং তার নেতা ছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুস্তাক 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ইনডেমনিটির আদেশ দিয়ে তাদেরকে মুক্ত করেছিলেন সকল অপকর্মের হোতা ছিলেন জিয়াউর রহমান সবাই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান আগামী জাতীয় নির্বাচন বিএনপির অংশগ্রহণের উপর নির্ভর করছে না ফকুল সাহেব আপনাকে পরিষ্কার বলে দিতে চাই যতই হাক ডাক করুন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু উচ্চ আদালতের আদেশে জাদুঘরে চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার নয় পৃথিবীর অন্যান্য দেশের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা জানান ওবায়দুল কাদের ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা এদিকে ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার সেলে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও বলেন চার নেতার পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে 75-এর কালো আগস্ট
15 তারিখের নিশংস রাতে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আত্মস্বীকৃত হত্যাকারী ও তাদের দোসরদের ডাকে সাড়া দেননি চার নেতা, বেইমানি করেননি বঙ্গবন্ধুর রক্তের সাথে। এর ফলে তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আড়াই মাসের মাথায় স্বাধীন বাংলাদেশে 3রা নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে খুনি ফারুক রশিদ আর মোশতাক গং জুড়ে দেয় আরও একটি কালো অধ্যায়। কারাগারের ভেতরে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ স্বজনরা। এ সময় জাতীয় চার নেতার স্বজন সহ 1977 সালের সেনা বিদ্রোহে নিহতদের পরিবারও এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। একই সঙ্গে জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধে অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বাধীন বিচার কমিশন গঠনের দাবি জানান তারা। এটার পেছনে যারা কারিগর কুশীলব তাদেরকে জানার জন্য যেন একটা স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থা কমিশন গঠন করা হয়। ঘাতক চক্রকে দ্বিতীয়বার তাদের কিভাবে প্রবেশের সুযোগ, এগুলো তৎকালীন জেল হত্যা তদন্ত কমিশনের এটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা জানতে চাই। স্কুল কলেজ ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো। জেল হত্যার বিচারের রায় কার্যকর করার চেষ্টা এবং আসামিদের খুঁজে পেলে এখানে ফাঁসি দেওয়া হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও সেই, আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। বাংলাদেশের ইতিহাসে আপামর মানুষের কাছে এসব হত্যাকারী আজীবন ঘৃণিত থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। COP26 সম্মেলন স্থলে বোরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এদিকে গ্লাসগোতে স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক বিশেষ এক সেশনে যোগ দেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষের দায়িত্ব নিতে হবে পুরো বিশ্বকে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলন কপের 26তম আসরে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবেও স্কটল্যান্ডে বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। CVF-এর 48টি দেশের নেতাদের সংলাপে শেখ হাসিনা অভিযোগ করে বলেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক এক বিশেষ সেশনের আয়োজন হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল স্কটিশ পার্লামেন্ট। এই অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানা ও মেয়ে CVF-এর থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল সহ উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি MP ফয়সল চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কার্বন নিঃসরণ কম হয় এমন প্রযুক্তিতে এগোতে চায় তার দেশ। জানান, শিগগিরই ইলেকট্রিক গাড়ির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। বাংলাদেশ ইজ অলসো কমিটেড টু ফলোইং এ প্রোগ্রেসিভ অ্যাপ্রোচ টু ডেভেলপিং ইটস ইকোনমি অন এ লো কার্বন পাথওয়ে। বাংলাদেশ has already started working for introducing significant number of electric cars within next few years. বিশ্ব নেতাদের এক হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সামাল দেয়া সম্ভব হবে না বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, করোনার বাস্তবতায় নতুন শিক্ষা পেয়েছে বিশ্ব। The world has to share the responsibilities of climate migrants. The issue of loss and damage must be addressed properly. The world leaders has realized that yes, they have the responsibility and everybody want to work together. So we will work together to save our planet, save our future generation. এর আগে স্থানীয় সময় বিকেলে COP26 এর সম্মেলনস্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়েও দুই শীর্ষ নেতার আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ।
ষড়যন্ত্র আর গুজব ছড়ানোর সেফ হাউস যেন যুক্তরাজ্যের লন্ডন, যেখানে বসে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে নিত্য নতুন অপপ্রচার আর নানা অপরাধের জাল বুনছেন তারেক রহমান। আর এ কাজে তাকে সহায়তা করছেন গুটি কয়েক বিএনপি নেতা। লন্ডনকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহারকারী কিছু ব্যবসায়ীর অর্থায়নে চলছে এমন অপকর্ম, এমন দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মার্জিয়া মুমুর রিপোর্ট। লন্ডন, যুক্তরাজ্যের বিখ্যাত শহরটি নানা কারণে আলোচিত হলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রবিরোধীদের গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর শহর হিসেবে গণমাধ্যমে বারবার উঠে এসেছে লন্ডনের নাম। 2011 সালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার ষড়যন্ত্র হয় লন্ডন থেকেই। ষড়যন্ত্রের সহযোগী হিসেবে উঠে আসে বিএনপি নেতা মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজবি আহমেদ ও বিএনপি সমর্থিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া সহ পাঁচজনের নাম, যারা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। এই ঘটনায় ব্রিটেনে 42 মাস কারা ভোগ করতে হয় বিএনপি নেতার ছেলেকে। নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। 2018 সালে আবারও লন্ডনে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ষড়যন্ত্রের কুশীলবরা। বাংলাদেশ হাইকমিশনে হামলা করে হাইকমিশন অফিসে ভাঙচুর চালানো হয়, করা হয় জাতীয় পতাকার অবমাননা। যে ঘটনায় সরাসরি জড়িত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ, এমনকি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডন থেকে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হয়। এইসব ঘটনার পেছনে সহযোগী হিসেবে গোয়েন্দা সংস্থা লন্ডনে অবস্থানরত বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার করায় যুক্তরাজ্য বিএনপির সহকারী সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলামের ছোট ভাই শাহ মাহমুদকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা, তার পরিবার ও সরকার বিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বর্তমান আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে ক্ষমতা দখল করে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগই সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে। লোকজন মদতেই এই ঘটনাগুলো ঘটেছে। পুরোহিতরা আছেন, তারা যে বক্তব্য দিয়েছেন, স্থানীয় লোকেরা যে বক্তব্য দিয়েছেন, সমস্ত বক্তব্য একটা আঙুল চলে গেছে একদিকে, সেটা আওয়ামী লীগের দিকে। এবং সরকারকেই তো এই দায় নিতে হবে, এ দায় তো অন্য কেউ নেবে না, সম্পূর্ণ দায় তাদেরকেই নিতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার মামলা এবং একই সঙ্গে সাজা দেওয়ার কাজটা তারা করে যাচ্ছে। এই মামলাগুলোতে সাজা দিয়েই কিন্তু আজকে আমাদের ভাবপথের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই দেশে আসার পথে সবচেয়ে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তীব্র হচ্ছে কুয়াশা, প্রকৃতিতে বাড়ছে শীতের অনুভূতি। শরৎঋতুর নিয়ম মেনে আসা শীত নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। কাল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দলের সবশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। জ্যাভলিন বিশ্বকাপে আগামীকাল বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই স্পোর্টস সিটিতে, দুবাই ক্রিকেট স্টেডিয়ামে। বরাবরের মতো এবারও বাংলাদেশ ম্যাচের আগের দিন অনুশীলন করছে না, তবে অস্ট্রেলিয়া দলের একটি অপশনাল ট্রেনিং সেশন রয়েছে। আমরা জানতে পেরেছি তারা দুবাই আইসিসি যে ক্রিকেট একাডেমি আছে সেই মাঠে অনুশীলন করবে। বাংলাদেশের যে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স সেটা এখন থেকে আরও এক ঘন্টা পর দুবাই সময় দুপুর একটার সময় হওয়ার কথা রয়েছে। আজ হয়তো বা কোনো একজন আসবেন এবং পরবর্তী ম্যাচ নিয়ে আসলে তাদের যে আশা ভরসার কথা সেগুলো আমাদের শোনাবেন। তার আগে সকাল 9:30 দিকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কিন্তু একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে অ্যাস্টন অ্যাগার যোগ দিয়েছিলেন এবং তিনি
বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে এখানে আসবার আগে তারা যে সিরিজটি খেলেছেন, সেই সিরিজটি তারা হেরে এসেছেন, তার উইকেট নিয়ে তিনি অনেক সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের খারাপ করার মূল কারণটাই আসলে ওই সিরিজটি, বাংলাদেশ এরকম একটি পিচে খেলবার কারণে এখানে আসবার পর যে স্পোর্টিং পিচ ছিল, এখানে ব্যাটিং বান্ধব যে উইকেটগুলো ছিল, সেখানে আসলে বাংলাদেশ নিজেদেরকে ওভাবে মেলে ধরতে পারেনি, যেটা আর কি হলো অ্যাস্টন এগারের মতামত বলে আমরা ধরে নিচ্ছি। তবে বাংলাদেশের পক্ষ থেকে অনেকে অনেক সময় বলেছেন মূলত ওই দুটো সিরিজই আসলে বাংলাদেশের জন্য কাল হয়ে গিয়েছিল, কারণ ওই ধরনের পিচে যখন বাংলাদেশ জিতেছিল সবাই ভেবেছিল যে বাংলাদেশ বড় দুটো দলকে হারিয়েছে, অনেক বেশি আত্মবিশ্বাস গেইন করেছে। কিন্তু বারবারই ক্রিকেট বিশ্লেষকরা বলছিলেন যে বাংলাদেশ যে ফেক কনফিডেন্সটা নিয়ে দুবাইয়ে যাচ্ছে সেটা আসলে বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াবে, এবং সেটাই হয়েছে। বাংলাদেশ যে স্টেপ ব্যাকটা পেয়েছে সেটা পুরোটাই আসলে ওই সিরিজের ফলাফল। এবং এখন পর্যন্ত যদি টিমের অবস্থা বলেন, টানা চার ম্যাচ হেরেছে, মোরালি লো এবং প্রচণ্ড ডাউন প্লেয়াররা মনস্তাত্ত্বিকভাবে প্রচণ্ড চাপে রয়েছেন, একটা জয়ের জন্য আসলে মরিয়া হয়ে আছেন তারা। শেষ ম্যাচে আসলে নিজেদেরকে কতটা উজ্জীবিত করতে পারবেন, যেহেতু আবার সাকিব আল হাসান নেই, সাইফুদ্দিন নেই, টিমে ইঞ্জুরি খরা চলছে, ১৩ জন এই মুহূর্তে মানে ফিট ক্রিকেটার আছেন যাদেরকে দিয়ে একাদশ সাজাতে হবে, সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের অবস্থা একেবারে লেজে গোবরে। এই অবস্থায় অস্ট্রেলিয়ার মতো একজন মানে একটি প্রতিপক্ষের বিপক্ষে শেষ ম্যাচে লড়াই করাটা বাংলাদেশের জন্য বেশ টাফ হবে। অন্যদিকে আরেকটা কথা বলতে হবে, বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপ থেকে কোনো ম্যাচ জিতুক বা না জিতুক এখন আর এখানে কিছুই আসা যায় না। তবে সামনে যে বিশ্বকাপটা আছে সেই বিশ্বকাপের রেসে টিকে থাকতে হলে, প্রথম পর্ব এড়াতে হলে বাংলাদেশকে এই মৌসুমে অন্তত একটা জয় নিতেই হবে। তো বুঝতেই পারছেন ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তো জ্যাভলিন, এই ছিল আমার কাছে দুবাই থেকে শেষ। দুবাই থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইনিয়ন মুহাইমিন। সড়কপথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সংযোগ থাকবে কর্ণফুলী টানেলের সঙ্গেও। নকশা জটিলতা এবং পরিবেশ বিপর্যয়ের অভিযোগে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকার পর আবারও পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ইতোমধ্যে প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের রিপোর্টে। স্বপ্ন ছোঁয়ার পথে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দ্রুতগতিতে এগিয়ে চলছে মহা কর্মযজ্ঞের নির্মাণ কাজ। ইতিমধ্যে 60% কাজ শেষ। যদিও নকশা জটিলতা ও প্রাকৃতিক সৌন্দর্য হানির কারণে বন্দর আর সিটি কর্পোরেশনের আপত্তির মুখে কিছুদিন থমকে ছিল কাজ। দেওয়ানার থেকে লামখান বাজার পর্যন্ত আমাদের যে অ্যালাইনমেন্টের যে সমস্যাটা ছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপত্তি, এগুলো আমরা সলভ করেছি সিটি কর্পোরেশনের সাথে লেয়াজু করে। তো এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের বাস্তবায়নে কোনো বাধা নেই। নগরীর লালখান বাজার থেকে পতাঙ্গা পর্যন্ত 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিরিয়া বলছে এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। একটাই রোড আমাদের, এই রোডে কিন্তু আসতে পিক আওয়ারে প্রায় 2.5-3 ঘন্টা লাগতো, এখানে ইনভেস্টর আসতো না, এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিল না। এই জন্য সরকার এই মেগা প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্প আমরা দ্রুত বাস্তবায়ন করছি, এবং যে সমস্যা ছিল ওই সমস্যাগুলো আমরা সবগুলোই সলভ করেছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রকল্প কর্ণফুলী টানেলের সাথে যুক্ত হওয়ায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে শিল্প ও পর্যটন খাতে। শহরের সাথে যে একটা সংযোগ, বাধাহীন সংযোগ, সেটার ক্ষেত্রে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে অত্যন্ত একটা বৈপ্লবিক ভূমিকা রাখবে আমরা মনে করছি। 3,320 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি যৌথভাবে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং। কাজ শেষ হবার কথা 2023 সালের জুন মাসে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ অন্তত 7 থেকে 8টির মতো মেগা প্রকল্পের কাজ চলছে বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে। এর ফলে বন্দরনগরী চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে স্কুল কলেজ শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম। দ্বিতীয় দিনের মতো রাজধানীর 8টি কেন্দ্রে ফাইজার বায়োএনটেকের টিকা দেয়া হয় শিক্ষার্থীদের। টিকা নিতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীদের আশা, খুব দ্রুত স্বাভাবিক হবে তাদের শিক্ষা জীবন। করোনা টিকা নিয়ে কেটে গেছে সকল অনিশ্চয়তা। কোভিড-19 এর বিরুদ্ধে লড়তে প্রস্তুতি কোমলমতিদের। বুধবার সকাল 9টা বাজতেই রাজধানীর 8টি কেন্দ্রে ভিড় করেন 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে নির্ধারিত বুথে প্রবেশ করে গ্রহণ করেন করোনার সুরক্ষা বর্ম। বড়দের পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আসতে পেরে উৎফুল্ল তারা। বড়দের পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনেক খুশি টিকা নিতে পেরে। আমরা যখন
টিকার আয়তে আসছে, আমাদের ক্লাসের সংখ্যা বাড়ছে, ক্লাস আমরা করতে পারছি, এতে হচ্ছে আমাদের পড়ালেখার স্টুডেন্টদের আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে। প্রথমে খুব ভয় লাগছিল, ভাবছিলাম অনেক ব্যথা হবে, যাওয়ার পরে মনে হলো না কিছুই হয়নি। যারা 18 বছরের নিচে যারা আমরা শিক্ষার্থী আছি তাদের জন্য এটা চালু করছে, তো আমাদের জন্য এটা খুব ভালো হয়েছে। সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের। কবে কোন স্কুল বা কলেজের ছাত্রছাত্রী নির্ধারিত কেন্দ্রে যাবেন সেই তথ্য জানিয়ে দেওয়া হবে নির্ধারিত প্রতিষ্ঠানকে, সেই অনুসারে শিক্ষার্থীরা নিতে পারবেন টিকা। এখানে টিকা নেওয়ার পর আধা ঘন্টা ওরা অপেক্ষা করছে, করে চলে যাচ্ছে, তো এখনো পর্যন্ত কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর আমরা পাইনি। গতকাল আমাদের একটু দেরিতে শুরু হয়েছিল আর প্রথম দিন ছিল, সেই জন্য আমাদের একটু মিসম্যানেজমেন্ট ছিল, কিন্তু আজকে আমরা সব দিক থেকেই গতকাল থেকে শিক্ষা নিয়ে সব দিক থেকে আমরা কিছু মেজার নিয়েছি। রাজধানীর 8টি কেন্দ্রে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি চলে যাচ্ছি সেখানে। তামিম, জ্যাভলিন সকাল 9টায় শুরু হয়েছে এই যে টিকার যে কার্যক্রম সে কার্যক্রম, এখন পর্যন্ত আমি যদি দেখাতে চাই জ্যাভলিন, আপনি দেখেন যে এখনও কিন্তু লম্বা লাইন ধরে শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বেশ সুশৃঙ্খলভাবেই তারা যে টিকার যে কার্যক্রম সে কার্যক্রমের আওতায় তারা আসছেন। মতিঝিল আইডিয়াল স্কুলে 20টি বুথ তৈরি করা হয়েছে, 20টি বুথে সকাল থেকে আমরা দেখেছি এবং দুপুরের যে বিরতি, দুপুরের স্বল্প বিরতি ছিল, স্বল্প বিরতির পরে তারা আবারও দুপুরের যেই বিরতি, সে বিরতির পরে আবারও যে টিকা কার্যক্রম সেটি এখানে চালু করেছেন। এখানে যারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করছেন সে সমস্ত শিক্ষার্থীরা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তারা যে নিবন্ধন কার্ড রয়েছে সেই নিবন্ধন কার্ডটি নিয়ে আসার পরে এখানে কর্তব্যরত যে সেবিকা রয়েছে, নার্স রয়েছেন, সেই নার্স তাদের সুরক্ষা অ্যাপে সেগুলো স্ক্যান করে তারা সেই স্ক্যানের মাধ্যমে তারা এখানে ভেতরে প্রবেশ করছেন এবং প্রতিটি বুথে এসে তারা তাদের যেই টিকার যেই কার্যক্রম সেই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। আপনি জানেন জ্যাভলিন যে ফাইজার এবং বায়োনটেকের টিকা বেশ সেখানে বেশ ঠান্ডা জায়গায় ফাইজার এবং বায়োনটেকের টিকা সংরক্ষণ করতে হয়, সেই কারণে এই সমস্ত কেন্দ্রগুলোকে বেছে নেওয়া হয়েছে। রাজধানীতে মোট 8টি কেন্দ্র রয়েছে, সেই 8টি কেন্দ্রের বিভিন্ন এলাকার যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রে ফাইজার এবং বায়োনটেকের যে টিকা সেই টিকা তারা সেই টিকাই এখানে ফাইজার এবং বায়োনটেকের টিকা দেওয়ার জন্য তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল এবং রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। দুর্নীতির প্রমাণ আছে জানিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করতে একটি চক্র, এক্ষেত্রে টার্গেট করা হতো আমদানি রপ্তানিতে জড়িত ব্যবসায়ীদের, পরে দুদক কর্মকর্তা পরিচয়ে আদায় করা হতো টাকা, এমনই এক চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে দুদক কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি প্রতারণা করে আসছে। বিস্তারিত বুলবুল রেজার রিপোর্টে। দুর্নীতি দমন কমিশন থেকে ইনভেস্টিগেশন অফিসার মোস্তাফিজুর রহমান এভাবেই নিজেকে দুদকের তদন্ত কর্মকর্তা পরিচয় দেন তৌহিদ কাজী। সরকারি বেসরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের ফোন করে ভয় দেখান। এটা আজকে এখান থেকে চলে যাবে ফাইলটা। চক্রটির মূল টার্গেট আমদানি রপ্তানি বাণিজ্যে জড়িত ব্যবসায়ীরা, ওয়েবসাইটে ঢুকে সংগ্রহ করে নম্বর, পরে দুদক কর্মকর্তা পরিচয় দেন ফোন। ওই সময় আমার তেলের দাম বেড়ে গেছে, আমি ডিস্ট্রিবিউটর ব্যবসা করি, এরপরে আমার বললাম যে কাকা আমি তো ব্যবসা করি, আমি ওইগুলোর মধ্যে আমি যাবো না। না যাওয়ার পরে পরবর্তীতে সে আমারে বললো যে ঠিক আছে একটা মাস করবো আমরা, এক মাস করতে যাই, এরপরে এখন এইভাবেই ধরা খাইছি আর কি। তবে শেষ রক্ষা হয়নি, গোয়েন্দা পুলিশের জালে এক সহযোগী সহ ধরা পড়েছে চক্রের মূল হোতা তৌহিদ। এই চক্রটির সবার বাড়ি মাদারীপুরের রাজুইরে। গোয়েন্দা পুলিশ বলছে প্রতারণার টাকায় বিলাসী জীবনযাপন করত চক্রের সদস্যরা, কণ্ঠস্বর নকল করে কথা বলতেও পারদর্শী মূল হোতা তৌহিদ। এবং এই প্রতারকদের একই ফোনের ভিতর দুইটা সিম আছে এবং তারা যে পরবর্তী যে নাম্বারটা দেয় সেটা তারা তার কাছেই, এবং এরা বিভিন্ন রকম স্বর নকল করে কথা বলতে পারে। এবং আপনারা শুনেছেন যে তারা অত্যন্ত সুন্দরভাবে, সুন্দর প্রোনাউন্সিয়েশনে তারা কথা বলে, শিক্ষিত মানুষের মতো,
অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম তারা মারলি ফাইভ পাস। প্রতারকদের সঙ্গে দুদকের কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আর এর সাথে কারা জড়িত আছে? বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার সঙ্গে জড়িত এবার খোদ মোবাইল ব্যাংকিং খাতে কাজ করা এক কর্মকর্তা। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। ফরিদপুর, নেত্রকোনা, গাজীপুর, কিশোরগঞ্জের বিভিন্ন প্রতারক চক্রকে তথ্য দিয়ে সহায়তা করতেন তিনি। ধরাও পড়েছেন সিআইডির জালে। মোবাইল ব্যাংকিংকে হাতিয়ার করে প্রতারণার ঘটনা নতুন নয়, কিন্তু এবার খোদ মোবাইল ব্যাংকিং কর্মকর্তার দ্বারাই প্রতারিত হলেন এজেন্টরা। বুধবার রাজধানীর সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টাঙ্গাইলের সখীপুরে প্রতারণার মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রতারকের নাম, পরে তাকে আটক করে সিআইডি। বিকাশ এর এক টেরিটরি ম্যানেজার, যে গাজীপুরের দায়িত্বে নিয়োজিত, সে তাদের এই প্রতারণার সাথে সরাসরি সংশ্লিষ্ট। তাদের বিকাশের যে শীট, অর্থাৎ নতুন যারা এজেন্ট হয়, এই এজেন্টদের তালিকাটা সে সরবরাহ করে প্রতারকদের কাছে, বিনিময়ে সে আর্থিকভাবে লাভবান হয়। এই কর্মকর্তা নতুন এজেন্টদের তথ্য প্রতারক চক্রের হাতে তুলে দিতেন, বিনিময়ে শীট প্রতি পেতেন ১৫-২০ হাজার টাকা। আর প্রতারক চক্র বিভিন্ন লোভনীয় প্রস্তাবে এজেন্টদের টাকা হাতিয়ে নিত। প্রাতিষ্ঠানিক ব্যক্তির যে একটি গুরুত্বপূর্ণ পদে থেকে প্রতারকদের তথ্য দিয়ে যে প্রতারণাগুলা করার সুযোগ তৈরি করেছে, যে আর কারণে আমাদের যারা বিকাশের গ্রাহক তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। অভিযুক্ত ব্যক্তি ২০১২ সালে যোগ দেন মোবাইল ব্যাংকিং সেবায়, এরপর থেকেই জড়িয়ে পড়েন অপরাধ চক্রের সঙ্গে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছুদিন ধরে অপরাধের সাথে জড়িত বলে স্বীকার করেন তিনি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ইয়াসিন আরাফাত অপু ওরফে টিকটক অপু সহ ৬ জনের বিরুদ্ধে মারামারির অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এক আসামির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। চার্জশিটের অপর আসামিরা হলেন মোহাম্মদ শাকিল হোসেন, মোহাম্মদ শাহাদত হোসেন, মোহাম্মদ সানি, মোহাম্মদ নাজমুল ও মোহাম্মদ রনি। মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ২রা আগস্ট সন্ধ্যায় মামলার বাদী এস এম মাহবুব আলমের ছেলে মেহেদি হাসান রবিন রাজধানীর উত্তরা থেকে ফিরছিল। ৬ নম্বর সেক্টরের রাস্তায় পৌঁছালে রবিনের পথ রোধ করে টিকটক ভিডিও করতে থাকে অপু। দেশে বিদেশে সেনাবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৬তম কর্নেল অব দ্য রেজিমেন্টে অভিষিক্ত হয়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ কথা বলেন। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার সকালে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাপ্রধানকে বরণ করে নেন। এরপর রীতি অনুযায়ী তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল ব্যাচ এবং টুপি পরিয়ে দেওয়া হয়। প্যারেড পরিদর্শনের পাশাপাশি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন তিনি। গত ২৪ জুন দেশের ১৭তম সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর রীতি অনুযায়ী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্টে অভিষিক্ত হলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনী দেশে বিদেশে সুনামের সাথে, আমি বিশ্বাস করি, আমাদের প্রদত্ত সকল দায়িত্ব আমরা পালনে সক্ষম হব। বাংলাদেশ সেনাবাহিনী ইনশাল্লাহ সেই সক্ষমতা অর্জন করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি। আমাদের প্রদত্ত দায়িত্ব আমরা সঠিকভাবে করছি, এখনও ইনশাল্লাহ ভবিষ্যতে করে যাব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই গুরুত্বপূর্ণ সময়ে সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ায় সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পরে আস্থা রেখেছেন এবং এই গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ পর্যায়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কদের সাথে বৈঠক করেন। এই সময় তিনি তাদের প্রতি দায়িত্ব পালনের নির্দেশনা দেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে পর্যায়ক্রমে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলুনুর তাপস। সকালে ধানমন্ডি লেক পরিদর্শন ও লেক সংলগ্ন শহীদ শেখ রাসেল শিশু পার্ক এবং কলাবাগান মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মেয়র জানান, মূল নকশা অনুযায়ী ধানমন্ডির লেকের নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনার কাজ চলছে।
তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে বর্জ্য অপসারণ করে খালগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা ধানমন্ডি খালের বিভিন্ন অংশ যে দখল অবস্থায় ছিল সেই দখল মুক্ত করার কাজ আরম্ভ করেছি। আমরা খুব কঠোরভাবে একটি বার্তা দিয়েছি যে যে কোনো অবৈধ দখলদারকে আমরা উচ্ছেদ করব। পর্যায়ক্রমে আমরা সেই কার্যক্রম হাতে নিয়েছি এবং এই দখল উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। আমরা একদম পূর্ণাঙ্গভাবে মূল নকশা অনুযায়ী আমরা খালকে পুনরুজ্জীবিত করব। কাল লন্ডনে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির আয়োজনে সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানবীর রূপলের রিপোর্ট। পদ্মা সেতু, পায়রা বন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গেল এক দশকে এমন সব উন্নয়নমূলক কর্মকাণ্ড তৈরি করেছে বাংলাদেশ। অবকাঠামো উন্নয়নে $40 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা সরকারের। গড়ে তোলা হচ্ছে 100টি অর্থনৈতিক অঞ্চল। ধীরে ধীরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে বাংলাদেশ। এই অপার সম্ভাবনা তুলে ধরতে সুইজারল্যান্ডের পর এবার বাংলাদেশের পতাকা পৌঁছে গেছে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের দরজায়। 4 নভেম্বর লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটের উদ্বোধন করবেন। সম্মেলনে পুঁজিবাজার ও বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি বিনিয়োগের আহ্বান জানানো হবে। কান্ট্রি ব্র্যান্ডিংটা আমাদের জন্য খুব জরুরি ছিল এবং এখনো আছে। আমরা কাজটা শুরু করেছি, ইনশাল্লাহ আরও কিছু করব। করলে একটা নতুন ইমেজ বিল্ড হবে। এখানে আমরা বাংলাদেশের ইনভেস্টমেন্টকে নিয়ে কাজ করব। ইনভেস্টমেন্ট বলতে আমরা শুধু ক্যাপিটাল মার্কেট না, আমাদের বেজা ব্যবসা দেশের সব জায়গায় ইনভেস্টমেন্টের যে নতুন অপরচুনিটিগুলো হয়েছে, বাংলাদেশ যে এখন খাদ্য সহ অন্যান্য সব বিষয়ে স্বনির্ভর, আমরা যে এখন এই ডিপেন্ডেন্ট না, এই সব কিছু বিষয় নিয়ে সেখানে আমরা আমাদের প্রেজেন্টেশন তুলে ধরব। এবারে সম্মেলনের মাধ্যমে ব্র্যান্ডিং করা হবে বাংলাদেশকে। এর ফলে প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন বলে প্রত্যাশা বিএসইসির চেয়ারম্যানের। আমাদের বাংলাদেশ কমিউনিটি ইউকেতে যারা আছেন তারা খুবই দেশপ্রেম এবং দেশের প্রতি তাদের মায়া, তারা বাংলাদেশে কিছু করতে চান। আমরা চেষ্টা করব ওনাদের কাছে আমাদের কীভাবে আমাদের অর্থনীতির সাথে ওনাদের একটা যোগসূত্র করে ওনাদের অবদান এই অর্থনীতিতে নিয়ে আসা যায়, সেই সাথে এই দেশ যে এখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক হাই রেটে দিচ্ছে সেই সুবিধাটা ওনারা নিতে পারেন। জার্মানির পরেই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রফতানি করে যুক্তরাজ্যে। শুল্কমুক্ত পণ্য রফতানির সুযোগ নিয়ে গেল বছর $350 কোটি পণ্য পাঠিয়েছে বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়া পরিবর্তনের কারণে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এখন ইলিশের আকাল। এ অবস্থায় জাটকা সংরক্ষণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মৎস্য বিজ্ঞানীরা। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। দেশে 6টি অভয়াশ্রমে টানা এক মাস ডিমওয়ালা মা ইলিশের ওপর গবেষণা চালিয়েছেন মৎস্যবিজ্ঞানীরা। বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে দক্ষিণের উপকূলসহ চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এই গবেষণায় যোগ দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এতে ইলিশের প্রজনন ক্ষমতা, মা ইলিশের ডিম ছাড়ার পরিমাণ এবং তাদের জীবনচক্র নিয়ে গবেষণা করেন তারা। কারণ আশ্বিনের ভরা পূর্ণিমায় সাগরের নোনা পানি ছেড়ে নদীর মিঠা পানিতে 2 ধাপে ডিম ছেড়েছে মা ইলিশ। এখন সেই ডিম জাটকায় পরিণত হয়েছে। এই 2 সময়েই যে পরিমাণে জাটকা হয় এটাই সারা বছর বড় হয়, সাগরে ফিরে যায়, আবার সাগরে 65 দিন তাদের নিরাপত্তা দেওয়া হয়। তো এই যে যে তাদের জীবনচক্র চলে এই সময়ে তাদের নিয়মকানুন মানা, অর্থাৎ 1 মার্চ থেকে 30 এপ্রিল অভয়াশ্রমগুলোতে তাদের নিরাপত্তা দেওয়া, সাগরে ফিরে গেল 20 মে থেকে 23 জুলাই 2 মাস 5 দিন তাদেরকে নিরাপত্তা দেওয়া। মৌসুমের এই সময় ইলিশের আকালে মৎস্য ব্যবসায়ী এবং জেলেদের আর্থিক ক্ষতি হলেও জাটকা রক্ষায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। আর নদীতে জাটকা রক্ষায় নানা উদ্যোগের কথা জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা। জেলেরা ওরকম মাছ পায় না, কোনো রকম চলে, আমাদের ব্যবসা অত ভালো না। আমরাও চাই জাটকাটা রক্ষা হোক, যাতে বড় হয়, বড় হইলে যাতে মানুষ দৈরা খাইতে পারে। মাইকিং সহযোগে বিভিন্ন জেলে পল্লীতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে,
জেলে ভাইদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের এই কার্যক্রমকে সফলতা দান করার জন্য তাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি এবং তারা এই দায়িত্ব নিয়ে কাজ করে জাটকা সম্পর্ক রক্ষা করে নিজেদের এবং দেশের মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। পহেলা নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত জাটকা রক্ষায় নানা কর্মসূচি থাকলেও মার্চ এপ্রিল দুই মাস অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। সময় সংবাদ, চাঁদপুর। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে প্রথমবারের মতো কুইন্সের বিচারক ও ব্রুকলেনের সিটি কাউন্সিল ওমেন হলেন বাংলাদেশের সোমা শাহিদ ও শাহানা হানিফ। মঙ্গলবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বের অন্যতম বৃহৎ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক মঙ্গলবার সারাদিন বিচ্ছিন্নভাবে একজন দুজন করে ভোটার ভোট কেন্দ্রে এসেছেন। এদের মধ্যে স্বল্প সংখ্যক বাংলাদেশিও ছিলেন। সকাল 6টা থেকে টানা রাত 9টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এদিকে রাতে ভোট গণনা শেষে দ্রুতই ফল আসতে থাকে। নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন এরিক অ্যাডামস। দুই বাংলাদেশি প্রার্থী কুইন্স কাউন্টি বিচারক পদে অ্যাটর্নি সোমা সাঈদ ও ব্রুকলিনে সিটি কাউন্সিল ওম্যান হিসেবে বিজয়ী হন শাহানা হানিফ। আমি খুবই এক্সাইটেড এবং হোপফুল যে আমি শেষ বাংলাদেশি না সিটি কাউন্সিলে। খুব ভালো লাগছে উইন করে, এবং এই উইনটা বাংলাদেশিদের জন্য এবং প্রত্যেকটা ইমিগ্রান্ট কমিউনিটির জন্য। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয় গত জুনে। নিজ দলের প্রার্থীদের মধ্যে কে চূড়ান্ত প্রার্থী হবেন দল কিংবা দলীয় নেতারা নন, এই প্রাইমারিতে ভোটাররাই তা ঠিক করেন। নিউ ইয়র্কের দুটি গুরুত্বপূর্ণ পদ ব্রুকলিনের কাউন্সিল ওমেন এবং কুইন্স কাউন্টি বিচারক পদে দুজন বাংলাদেশি নারী প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী এই রাতে উৎসব আমেজে ভাসছে নিউ ইয়র্কবাসী এবং বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ব্রুকলিন, নিউ ইয়র্ক। কুয়াশা তীব্র হচ্ছে, সূর্যের প্রখরতা কমছে, শীত নামতে শুরু করেছে হিমালয়ের কোলঘাসা উত্তরের জনপদে। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। আকাশ ভেঙে ঝরা কুয়াশা দুর্বাত হয়েছে উত্তরে। আলো দিয়ে প্রভাতের ঘুম ভাঙা সূর্যকে ঝলমলিয়ে ভেঙচি কাটছে ধানের ডগায়, ফুলের পাতায় জমাট বাঁধা শিশির বিন্দু। হিমালয়ের কোলঘাসা এই জনপদ তাই একটু আগে ভাগেই মাঠে প্রান্তরে প্রকৃতিতে বাড়ছে শীতের অনুভূতি। তাপমাত্রা কমছে, হিমেল হাওয়ায় দুলছে শুকনো পাতা, বাড়ছে শীতল শিহরণ। নবান্ন উৎসব সামনে শুরু হবে, এটা আমাদের বাঙালির ঐতিহ্য একটা, সেক্ষেত্রে ভালোই লাগতেছে। শীতের সময় তো শীত ভালোই লাগে, এখন হালকা শীত আছে। 12টার পর থেকে কুয়াশা হয়, তারপর একটু ঠান্ডা হয়, ঠান্ডা পড়ে। সকাল থেকে বেশ ঠান্ডা আছে, সন্ধ্যার পর থেকে কুয়াশা শুরু হয়। অগ্রহায়ণের ভরা ক্ষেতের ওপর কুয়াশার আস্তরণ জানান দেয় শীতের আগমনী বার্তা। আসছে শীতে অনেকের মনে নতুন ধান তুলে নবান্ন আর শীতকে উদযাপনের আনন্দ, আর কিছু মানুষের কাছে এই শীত নানা শঙ্কারও। দোকানপাট সকাল সকাল বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুকি বা বাজার খারাপ। এই ঠান্ডায় সর্দি কাশি জ্বর এই সমস্ত দেখা যাচ্ছে আর কি। আবহাওয়া অফিস বলছে এখন সর্বনিম্ন 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা, সপ্তাহান্তে নামতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে। আগামী সপ্তাহে তো তাপমাত্রা আরও কিছুটা ফল করবে, অর্থাৎ এখন 18 ডিগ্রি সেলসিয়াস আছে উত্তর রংপুর বিভাগে, সেটা হয়তো বা 15 দিকে নেমে আসার সম্ভাবনাটা আছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের জেলাগুলো। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জেল হত্যার মধ্য দিয়ে দেশে উত্থান ঘটে সাম্প্রদায়িকতার, খুঁজে বের করতে হবে পেছনের কারিগরদের, আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, চেষ্টা চলছে বিচারের রায় কার্যকরের। লন্ডনে পালিয়ে থাকা আসামিদের ফেরত আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার আলোচনা, স্কটিশ পার্লামেন্টে বললেন জলবায়ু উদ্বাস্তুদের দায় নিতে হবে বিশ্বকে। এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সেফ হাউস লন্ডন, সরকার বিরোধী পরিকল্পনায় তারেক রহমান দাবি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সরকারের মদদে অপপ্রচার বললেন মির্জা ফখরুল। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।